দেখো বলো তাহলে ফিল্টার কথার অর্থ কি? কি ছাকনা? হ্যাঁ ছাকনা, ভালো বাংলা বলো। ওইটাই, এখানে জল ছাকবে না, এখানে কি ছাকবে? কম্পিউটার না, এখানে রেকর্ড ছাঁচবে, রেকর্ড ছাঁকবে, ঠিক আছে? ক্রাইটেরিয়া অনুযায়ী অটো ফিল্টার অটোমেটিকলি ছাঁকবে, অ্যাডভান্স ফিল্টার ম্যানুয়ালি ছাঁকবে, তাই তো? দেখো ম্যানুয়ালি অটো ফিল্টারের এক্সাম্পল দিচ্ছি আমি। ফিল্টার ইজ সাজেস্টেড বাই স্মল স্টোর আর লার্জেস্ট অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারিটাকে ছোট থেকে বড় হিসেবে ফিল্টার করো, ঠিক আছে? অর্থাৎ যার বেসিক স্যালারিটা বেশি হবে সে শেষের দিকে যাবে, যার কম হবে সে প্রথমে থাকবে, ঠিক আছে? তোমার মেন টেবিলটাকে, এটা তো স্যালারি শিট নয়, এই মিক্সেল লেভেলস নয়, তাই দিলাম। ওফ সরি, ডিলিট করলে হবে না। আচ্ছা তাহলে দেখো, আমাকে বেসিকটাকে ছোট থেকে বড় হিসেবে, স্মলেস্ট টু লার্জেস্ট হিসেবে সাজাতে বলেছে, ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। অর্থাৎ যার ছোট হবে, যার কম স্যালারি হবে সে আগে থাকবে, যার বেশি হবে সে পরে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার টেবিল। তাহলে ফিল্টার করতে গেলে তোমরা ফিল্টার করেছো আগে, তাও দেখো মেইন টেবিলটাকে প্রথমে সিলেক্ট করো, দিয়ে ফিল্টার দু জায়গায় আছে, হোম ট্যাবে আছে, হোম ট্যাবে গিয়ে ফিল্টার পাবে, ওই যে ফিল্টার, ঠিক আছে? সর্ট অ্যান্ড ফিল্টার এখানেও পাবে, ডাটা ট্যাবে গিয়েও পাবে ফিল্টার, ঠিক আছে? যেখান থেকে খুশি করতে পারো। ফিল্টার ক্লিক করলাম, দেখো একটা করে ড্রপডাউন অ্যারো চলে এসেছে প্রত্যেকটার, ঠিক আছে? আমি কি সাজাবো বেসিকটাকে, কি অনুযায়ী সাজাবো, কি অনুযায়ী সাজাবো, ছোট থেকে বড়, তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট। দেখো স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই রেকর্ডগুলোও চেঞ্জ হয়ে গেল, এই রেকর্ডগুলোও দেখো চেঞ্জ হয়ে গেছে। এ বি সি ডি অনুসারে নাম ছিল না, ঠিক আছে? যদি মনে করো লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট, দেখো বড় থেকে ছোট হয়ে গেছে, নামগুলোও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি মনে করো ফিল্টারটা ক্যান্সেল করে দেবো, তাহলে আবার টেবিলটাকে সিলেক্ট করতে হবে। এই ড্রপডাউন আর্ডারগুলো কিন্তু থেকে যাবে, যাবে না, ড্রপডাউন আর্ডারগুলো সরাতে গেলে টেবিলটাকে আবার সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করো, তাহলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এবারে বলি কাস্টমভাবে কীভাবে করবে। কাস্টমভাবে করতে গেলে সিলেক্ট করো, যদি তুমি হোম ট্যাব থেকে করো তাহলে ফিল্টার যাও, দিয়ে এখানে যাও, তাও হবে। আর যদি শর্ট মাধ্যমে করতে চাও তা হবে, শর্টের মাধ্যমে এখানে গিয়ে শর্ট আছে, কাস্টম শর্ট, কাস্টম শর্টে গিয়ে এখানে খোঁজো কোনটা সেব আমি ছোটো থেকে বড়, বেসিকটাকে, তাহলে বেসিক স্মলেস্ট টু লার্জেস্ট, এখানে স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে আছে, ওকে করো, বুঝছে? তা শর্টের মাধ্যমে করে দেখাম। আর কিন্তু তোমাদের আমি করাচ্ছি ফিল্টার, যদি ধরো অন্য বেসিককে না, নেট স্যালারিকে করবো, অথবা হ্যাঁ ডিএকে বড় থেকে ছোটো অনুসারে সাজাবো, ডিএ তাহলে এখানে করো বড় থেকে ছোট, ওকে দেখো ডিএ বড় থেকে ছোট হয়ে গেছে। আচ্ছা এটা শর্টের মাধ্যমে, আর ফিল্টারের মাধ্যমে এখানে গিয়ে ফিল্টার, ঠিক আছে? দিয়ে ড্রপডাউন অ্যারো আসবে, এবার ধরো এই চারেকে সাজাবো আমি, তাহলে চারে ক্লিক করে স্মলেস্ট টু লার্জেস্ট, ঠিক আছে? অথবা লার্জেস্ট টু স্মলেস্ট, যেটা খুশি করবে তাহলে হয়ে যাবে। একটা চেঞ্জ করলে পরে আগের পরের ফিল্ডগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর ফিল্টারের এই আইকনগুলো না রাখার জন্য ওখানে গিয়ে আর ফিল্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অটো ফিল্টার। তাহলে খাতায় স্টেপটা লেখো, অ্যাডভান্স ফিল্টারের কোয়েশ্চেনটা দেখো। ফিল্টার ইউর স্যালারি শিট, ক্রিয়েট এ নিউ টেবিল অফ দোজ এমপ্লয়েজ হুজ বেসিক মোর দ্যান 12,000, যাদের বেসিক স্যালারিটা 12,000-এর ঊর্ধ্বে, অ্যান্ড ডিপার্টমেন্ট ইজ মার্কেটিং, ঠিক আছে? অর্থাৎ একটা নতুন টেবিল তৈরি করো যাদের বেসিক 12,000-এর ঊর্ধ্বে এবং ডিপার্টমেন্ট মার্কেটিং। তাহলে আমার তো এখানে একটা টেবিল আছেই, তাই না? এই টেবিলটাকে আমি রাখবো, কিন্তু আর একটা জিনিস করব, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট মার্কেটিং বলে একটা আসবে আর কি। দেখো তাহলে তোমাকে যেটা করতে হবে, এখানে আমার ডিপার্টমেন্ট ফিল্ড নেই, আমি ডিপার্টমেন্ট ফিল্ডটা নিয়ে নিচ্ছি। ডিপার্টমেন্ট কী কী ডিপার্টমেন্ট হয়? সেল,
তারপরে পারচেজ তারপরে মার্কেটিং অ্যাকাউন্টিং এ ডাবল সি মানে অ্যাকাউন্টিং পারচেজ ঠিক আছে এতগুলো ডিপার্টমেন্ট সে ঠিক আছে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো লোক কাজ করতে পারে না অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কি ব্যাংকে একজনই অ্যাকাউন্টেন্ট থাকে আচ্ছা দেখো তাহলে তোমাকে যেটা করতে হবে অ্যাডভান্স ফিল্টার বলেছে নতুন টেবিল তৈরি করতে বলেছে এই টেবিলে নয় আগের ফিল্টারটা এই টেবিলেই ছিল অর্থাৎ যাদের এই মার্কেটিং হবে মার্কেটিংটা বেশি দিয়ে দিই মার্কেটিং এবং 12,000 এর ঊর্ধ্বে স্যালারি হবে ঠিক আছে এটা মার্কেটিং এটা ধরো 10,000 মার্কেটিং হবে এবং 12,000 এর ঊর্ধ্বে স্যালারি হবে বেসিক স্যালারি তাদের নিয়ে একটা টেবিল তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডিপার্টমেন্ট বানান যেটা আছে এখানে ডিপার্টমেন্ট বানান যেটা আছে সেই বানানই লিখতে হবে এবং পরের ঘরে বেসিক ঠিক আছে একই বানান লিখতে হবে একই বানান লিখে তোমাকে ক্রাইটেরিয়াটা দিয়ে দিতে হবে ক্রাইটেরিয়া মানে শর্ত কি শর্ত দিয়েছে ডিপার্টমেন্ট কি হতে হবে বলেছে মার্কেটিং তাহলে ডিপার্টমেন্টের ঘরে লিখে দাও এমকেটি বেসিক কত বলেছে 12,000 তাহলে এই শর্তটা আমাকে দিয়েছে তাই তো তাহলে এবার ফিল্টারের ঘরে যাও কোন ফিল্টার করবো আমরা অ্যাডভান্স কোথায় আছে ডাটা ট্যাব ডাটা ট্যাবে গিয়ে ফিল্টারে যাবে না তার পাশে দেখবে ছোট্ট করে অ্যাডভান্স লেখা আছে অ্যাডভান্সে ক্লিক করো অ্যাডভান্সে ক্লিক করে দেখবে মেইন টেবিলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে তোমাকে সিলেক্ট করে নিতে হবে মেইন টেবিলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যদি না হয় তাহলে করে নিতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ পরের ঘরে হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে শর্ত যেটা বললাম আমি শর্ত কোথায় লেখা আছে আমার এখানে তাই তো তাহলে এতটুকু হচ্ছে আমার শর্ত দেখো শর্তের সেল অ্যাড্রেস চলে গেল এবার এই টেবিলেই করবো না নতুন টেবিল করবো ফিল্টারটা এই টেবিলে হবে এটা নতুন করতে বলেছে নতুন টেবিল করতে বলেছে তাহলে এখানে কপি টু অ্যানাদার লোকেশন তারপরে দেখো পরের বক্সটা অন হবে যদি ফিল্টার দ্য সেম টেবিল করতাম তাহলে ফিল্টার ইন সেম টেবিল করলে পরে এই এই অপশানটা তোমার কপি টু লাগতো না কিন্তু আমি নতুন টেবিল করবো সেই জন্য কপি টু অ্যানাদার লোকেশন অর্থাৎ অন্য আর একটা জায়গায় আমি কপি করে নিয়ে যাবো এটাকে কোথায় কপি করে নিয়ে যাবো কপি টু বক্সটা দেখো এনেবল হয়েছে ক্লিক করো বক্সে বক্সে ক্লিক করে যে কোনো একটা ফাঁকা অ্যাড্রেস দাও অর্থাৎ যেখানে তুমি ফিল্টার করা টেবিলটা পেস্ট করতে চাইছো দিয়ে ওকে করো দিয়ে দেখো এসছে কি না আসেনি 12,000 এর ঊর্ধ্বে এবং সরি আমার এখানে একটা ভুল হয়েছে ভুলটা হচ্ছে ক্রাইটেরিয়ার ভুল ক্রাইটেরিয়াতে আমি একটা ভুল করেছি বলতে পারবে ভুলটা কি এখানে একটা ভুল করেছি আমি এখানে লিখেছি শুধু 12,000 কিন্তু আমাকে কি বলে গ্রেটার দ্যান 12,000 12,000 ঊর্ধ্বে ঠিক আছে তাহলে তোমাকে এখানে গ্রেটার দ্যান চিহ্ন দিতে হবে গ্রেটার দ্যান 12,000 এবার তুমি করো ফিল্টার করতে গেলে তাহলে কি করতে হবে বললাম প্রথমে ডাটা ডাটা গিয়ে অ্যাডস অ্যাডসে গিয়ে ফিল্টার এটা সেল অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে নাসলে নিতে হবে তোমাকে পরেরটাই তোমার ক্রাইটেরিয়া রেঞ্জটা দাও দিয়ে কপি টু অ্যানাদার লোকেশনে গিয়ে একটা ফাঁকা সেল অ্যাড্রেস তুমি ক্লিক করো দিয়ে ওকে কর এবার দেখো এসছে কিনা এবার এসছে এমকেটি 12,000 উঠবে এসছে বোঝা গেছে এবার ধরো তোমাকে বলল যে এমকেটি হলেও হবে এবং 12,000 এর নিচে হলেও হবে 12,000 উর্ধ্বে হলেও হবে তো অপশনাল দিয়ে দিল বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি কি প্রথম অপশন বলেছি আমি 12,000 এর উর্ধ্বে হলেও হবে দ্বিতীয় অপশন বলেছি এমকেটি হলেও হবে যে কোনো একটা হলেই হবে এরকম টাইপের আমি ফিল্টার করতে বলেছি ঠিক আছে তাহলে কি করব তাহলে এইটাকে পরের মতো করো ঠিক আছে অর্থাৎ এইটুকু হচ্ছে আমার ক্রাইটেরিয়া অর্থাৎ ডিপার্টমেন্ট এমকেটি বেসিক কিছু না থাকলেও হবে 12,000 এর ঊর্ধ্বে যে কোনো ডিপার্টমেন্ট হলেই হবে ঠিক আছে অর্থাৎ এমকেটি হলেও দেখাবে বেসিক 12,000 এর ঊর্ধ্বে হলেও দেখাবে
ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন যদি থাকে তাহলে একই রকম ডেটা অ্যাডভান্স দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জটা দাও। ক্রাইটেরিয়া রেঞ্জে এতটা সিলেক্ট করো ক্রাইটেরিয়া, কপি টু আদার লোকেশনে যাও, সেল অ্যাড্রেসটা মিটিয়ে ফাঁকা সেল অ্যাড্রেসে ক্লিক করো, ওকে। এবার দেখো নতুন একটা টেবিল হয়ে গেছে তিনটে রেকর্ড নিয়ে, এমটি কিন্তু দেখো 12,000 ঊর্ধ্বে নয় এসছে, এটা দেখো 12,000 ঊর্ধ্বে কিন্তু এমকিট নাই, 12,000 ঊর্ধ্বে এমকিট দুটো আছেই থাকবেই, ঠিক আছে, বোঝা গেছে? অ্যাডভান্স ফিল্টার খাতা লিখতে হবে এবার।